হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট বেঙ্গলি। আমরা ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো প্রথমে ক্ষমা চেয়ে নেব আমরা ভিডিওটা একটু ছাড়তে লেট করার জন্য। কিন্তু বন্ধুরা, এই যে ভিডিওটা ছাড়তে লেট করার জন্য একটা কারণ, যেটা হচ্ছে আমরা যে বিশাল ভিডিওটা বানিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা হসপিটাল নিয়ে। এই হসপিটাল সম্পর্কে তো আপনারা অনেকে জানেন না, কারণ ব্যাঙ্গালোরের হসপিটাল বলতে সবাই যেরকম জানে বৈদিহি, নিমান্স, তারপর যে সাই বাবা, তো এদের কিন্তু অবশ্যই ভালো হসপিটাল। তার পাশেও একটা হসপিটাল যেখানে কম খরচে কিন্তু আপনারা সমস্ত রোগের চিকিৎসা করতে পারবেন, সেটা হচ্ছে সেন্ট জনস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। যে হসপিটাল সম্পর্কে আমরা ভিডিওটা বানানোর জন্য একটু টাইম লেগে গেল, অ্যাকচুয়ালি আমরা এরকম ভিডিওটা বানিয়েছি, এখন আশা করি কোনো ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা এতটা রিলস কিন্তু পাবেন না। তো তার জন্য আপনাকে অনুরোধ করবো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, আপনাদের চার্জেসটা সম্পর্কে পুরো বলে দিই, এখানে আপনারা কীরকম চার্জ করবে, যেটা হচ্ছে প্রথমে বললাম, যদি আপনি জেনারেলে ফার্স্ট টাইম ডাক্তার দেখান 180 টাকা চার্জ পড়ছে। আপনি যদি সেকেন্ড টাইম ভিজিট করেন, জেনারেল ক্ষেত্রে বলছি, আপনার কিন্তু যদি আপনি যেদিনকে ডাক্তার দেখালেন যদি সেদিন থেকে 3 দিনের মধ্যে যান, তাহলে আপনার চার্জ পড়বে 100 টাকা। আর যদি 3 দিন পেরিয়ে যায়, সেক্ষেত্রে আপনার চার্জ পড়বে 150 টাকা। যে প্রমাণ দেখুন, আমাদের কার্ড, এটা হচ্ছে কার্ড, দেখতেই পাচ্ছেন আপনারা, আমার নামে রয়েছে। আমি কিন্তু এখানে যে চিকিৎসা করেছিলাম, আমার একটা নাভিতে প্রবলেম হয়, আমি এখানে 14 দিন ভর্তি ছিলাম, আমার একটা নাভিতে একটা ছোট অপারেশন হয়েছিল। অপারেশনটা আমি বাড়াবাড়ি, হয়তো কলকাতায় থাকলে হয়তো অনেক অনেক টেনশনে পড়ে যেত, তখন খুব একটু সিরিয়াস হয়ে গেছিলো। কিন্তু এখানে সত্যি কথা বলবো, আমি যে কদিন অ্যাডমিট ছিলাম, আমার কিন্তু মনে কোনদিন একটু ভয় হয়নি যে আমার রোগটা অনেক বড়। তার একটাই কারণ, এখানে ডাক্তার, যে ডাক্তার বলুন বা নার্স বলুন, তার যে বিহেভিয়ার, আমাকে যখন যা ট্রিটমেন্ট করতে বলতো, আরে তোমার তো কিছুই হয়নি, তুমি এত তোমার টেনশন করছো, এটা একটা সিম্পল একটা রোগ আর তুমি এত টেনশন করছো, মানে যে মনে যে আপনার জোর দেবে, এটাই সব থেকে বড়। তো আপনারা যারা নতুন আসছেন চিকিৎসা করার জন্য, আপনারা এখানে আসুন। তো এসে আপনারা প্রথমেই যে এটা করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, কোথায় করবেন সেটা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন যখন করবেন, করার পরে আপনারা একটা কার্ড দেবে, এরকম একটা কার্ড দেবে, এবং পেশেন্টের সঙ্গে মাথায় রাখবেন একজনকে কিন্তু অ্যালাউ করবে, মানে পেশেন্টের সঙ্গে অ্যাটেন্ডার, যদি আপনার অ্যাডমিট হয় সেক্ষেত্রেও একজন, এবং যদি আপনাকে আউটডোরে আপনি কোনো ডাক্তার দেখান সেখানেও কিন্তু আপনাকে একজনকে কিন্তু আপনার অ্যালাউ করে বলা। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সময় আপনাকে কার্ড দেওয়া হবে, এবং আপনাকে এরকম হাতে দেখুন দুটো এরকম, যে এখানে একটা হসপিটাল একটা করে হ্যান্ড ব্যান্ড ব্যান্ড বেল্ট দিয়ে দিয়েছে, যেটা আপনার কিন্তু এরকম বেল্ট আপনার যতক্ষণ আপনার হসপিটাল আপনার পুরো কাজটা মিটছে, মানে ধরুন আপনার ডাক্তার দেখাতে ঢুকেছেন, আপনাদের হয়তো কোনো কারণে আপনার বাইরে এসেছেন, এটা আপনি ফেলে ওই ভিতরে জানা পর্যন্ত সেটা কিন্তু ভিতরে যেতে পারবেন, কিন্তু যেখানে আপনার পেশেন্ট আছে সেইখানে যেতে পারবেন না। তো এইটা কিন্তু যতক্ষণ আপনার সম্পূর্ণ কাজ মিলছে, খুবই ভাইটাল জিনিস, এটা আপনার হাতে রাখবেন, ততক্ষণ হাত থেকে এটা খুলবেন না, হ্যাঁ এটা মাথায় রাখবেন। আর বন্ধুরা, যেটা হচ্ছে এইখানে যে চিকিৎসা হয়, এটা কিন্তু দু রকম পদ্ধতি আছে, চিকিৎসা কিরকম, একটা হচ্ছে জেনারেল কনসালটেশন, একটা হচ্ছে সুপার স্পেশালিটি কনসালটেশন। তো দুটোর মধ্যে তফাত কি, অ্যাকচুয়ালি দুটোই কিন্তু সেম ডাক্তারই দেখবে, এমন নয় যে যেটা সুপার স্পেশালিটি বলা হচ্ছে মানে এটা অন্য কোনো হাইফাই ডাক্তার দেখবে, আর এটা কোনো ছোট ডাক্তার দেখবে, এরকম কিন্তু কোনো কিচ্ছু ব্যাপার নেই, ডাক্তার কিন্তু সেমই দেখবে। তার কারণ এখানে যারা ডাক্তাররা, আমাদের দেখুন যেরকম ওয়েস্ট বেঙ্গলে যে হসপিটালে যারা ডাক্তার আছে, তারা কিন্তু আবার আলাদা চেম্বার রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো চেম্বার কোনো ডাক্তারের খুব কমই পাবেন, অথবা নেই বললেই চলে। তো তার জন্য সকালবেলা যে ডাক্তাররা বসে, তারা হচ্ছে জেনারেল মানে হিসাবে বসে, এবং আপনি যদি জেনারেল চিকিৎসা করতে চান, তাহলে আপনি যখন নতুন রেজিস্ট্রেশন কার্ড করবেন, তার ফি পড়বে আপনার, ফার্স্ট টাইম যখন আপনি করছেন, আপনার 180 টাকা চার্জ পড়বে, তার সঙ্গে আপনাকে কার্ড দেওয়া হবে, এবং কার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ঠিক এরকম একটা দেখতে পাচ্ছেন বিল দেবে। এই দেখুন বিলটা দিলে আপনাকে, এখন দেখুন লেখা রয়েছে D639, তার মানেটা হচ্ছে আপনার যে রুমটা যেতে হবে সেটা হচ্ছে D6 রুমের রুমে যাবেন, এবং আপনার টোকেন নাম্বার হচ্ছে 39। ওখানে একটা সাইনবোর্ড দেওয়া থাকবে, ওখানে নাম্বার দেওয়া থাকবে যে কত নম্বর পেশেন্ট আমার চিকিৎসা হচ্ছে, আপনাকে কাউ কিছু বলার দরকার নেই, আপনার জাস্ট এই যে বিলটা দেবে এটা ডবল থাকে, এটা আপনারা যখন বিলটা জমা দেবেন, ওখানে যে নার্স থাকবে তাকে জমা দিলে
এর হাফটা কেটে ওরা নিয়ে নেবে আর হাফটা আপনাকে দিয়ে দেবে। এইটা যখনই জমা করলেন আপনার কিন্তু নামটা ওখানে এন্ট্রি হয়ে গেল, আপনার যে নাম্বারটা যখন আসবে আপনি কিন্তু নিজে কিন্তু ডাক্তারের কাছে ভিতরে আপনি যেতে পারেন, ডিসপ্লেতে চলে আসবে, ডিসপ্লে নাম্বারটা চলে আসবে। তো যাওয়ার পরে আপনার আপনার প্রবলেমটা বলবেন, প্রবলেমটা শোনার পরে তারা যে স্পেশালিস্টটা গাইড আপনাকে করবে এবং যারা বুঝবে যে আপনার এই বিষয়ে আপনার প্রবলেম, আপনাকে সেই ডাক্তার কিন্তু ওরা এখন আপনাকে রেফার করে দেবে। তো বন্ধু আপনারা যারা জেনারেল ডাক্তার হতে চাইছেন নর্মালি যেটা বলে, হ্যাঁ, তো সেটা কিন্তু আপনার টাইমিংটা হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এর মধ্যেই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা কিন্তু ওরা করবে। এরপরে যদি আপনারা যান সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশনটা আপনারা করতে পারবেন এবং সেদিনটা কিন্তু আপনার ভিসা হয়ে যাবে। তো গাইস সে অবশ্যই এই টাইমিংটা কিন্তু আপনারা মাথায় রেখে কিন্তু আপনারা হসপিটালে একটু টাইম নিয়ে অবশ্যই যাবেন, মানে 12টার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে আমরা যে কৃষ্ণ রাজাপুরম যে রেলওয়ে স্টেশনের কথা বলেছিলাম, তো সেইখান থেকে আমরা পুরো ভিডিওটা শ্যুট করছি, তার কারণ অধিকাংশ মানুষ এখানেই নামে। তো আবার দেখে নিন স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, ছোট হলেও কিন্তু স্টেশনটা কিন্তু অনেক জনসংখ্যা আছে। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাস অটো সব কিছুর ব্যবস্থা কিন্তু এখানে আছে, কিন্তু এখানে অটো যে সিস্টেমটা আমাদের কলকাতায় কিন্তু যেরকম স্টপ বাই স্টপেজ যায় এখানে সেরকম আপনারা যায় না, এখানে কিন্তু আপনাকে অটোটা বুক করতে হবে। তো আমরা অটোর সঙ্গে কথা বলছি, কিন্তু এখানে আমাদের রেট বলা হয় হসপিটাল যাওয়ার জন্য 700 টাকা, লাস্ট পর্যন্ত বার্গেনিং করার পরে 500 টাকা আসে, যেহেতু ভাড়াটা অনেক বেশি বলছে। এখান থেকে বাসেও যেতে পারেন, তো সেখানে আমরা বাসে যাব। তো গাইজ আমরা কার্ডটাই দেখালে কিন্তু আপনাদের পুরো ডিটেলসটা হসপিটালে কিন্তু পেয়ে যাবে, ওটা লাস্ট 5 বছরের ডিটেলস থাকে, কিন্তু ওই কার্ডটার কিন্তু ভ্যালিডিটি আপনার সারা লাইফ টাইম, কিন্তু আপনার ডিটেলসটা 5 বছরের আপডেট ওদের কাছে।
এইখানেও আপনারা এসে রেজিস্ট্রেশন করতে পারেন, এখানেও হেল্প ডেস্ক আছে, এখানেও কথা বলতে পারেন। বন্ধুরা খুবই সহজভাবে এখানে কিন্তু আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে আছে, আর এই যে সাইডে একটু সামনে গেলে দেখতে পারবেন এখানে একটা রেস্ট রুম, রুম ঠিক না, একটা গার্ডেন টাইপের রয়েছে, এখানে আপনারা রেস্ট করতে পারেন চাইলে। আর এই যে সেন্ট জনস ইউটিলিটি কমপ্লেক্স, এর ভিতরে আপনারা অনেক কিছু পাবেন, যেরকম জেরক্সের দোকান পাবেন, বিউটি পার্লার পর্যন্ত আছে বন্ধুরা। এখানে আপনারা শপিং মল পাবেন, প্লাস ক্যান্টিন পাবেন, আপনারা সুপার মার্কেট, আমরা যখন যেতে তখন বন্ধ ছিল, বাট এখানে সুপার মার্কেটে আপনারা সব রকম জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। সামনে ক্যান্টিন আছে, ভেজ ক্যান্টিন টোটালটাই কিন্তু এখানে আছে বন্ধুরা। এখানে লিস্টটা দেওয়া আছে, প্রাইস মূল্য আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিউ ভিয়ারা এই যে বিল্ডিংটা, এখানে আপনারা রুম বুক করে থাকতে পারেন। অ্যাকচুয়ালি এখানে বেড সিস্টেম, মানে একটা বেড 24 ঘন্টার জন্য 90 টাকা চার্জ নেবে। আপনারা এখানে সিঙ্গেল বেড পাবেন, লেডিস রুমটা আলাদা হবে এবং জেন্টস ডিপার্টমেন্টটা আলাদা হবে। এইখানে তারা আপনারা রাতে থাকতে পারেন, এইখানে যে তারা থাকে সেরকম কিছু মানুষের সঙ্গে আমরা আপনাদের কথা বলে দেখানোর চেষ্টা করব, এবং তারা এখানে ফ্যাসিলিটি কীরকম বা এখানে চিকিৎসা ব্যবস্থা কীরকম আমরা চেষ্টা করব যে কোনো একটা মানুষের সঙ্গে কথা বলে আপনারা দেখানোর জন্য। তো চলুন চলুন বন্ধুরা দেখি যদি সেরকম কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারি, আপনারা দেখাতে পারি। চিকিৎসা করতে আপনার চিকিৎসা করছেন নাকি? চিকিৎসা কিরকম ভাবে হসপিটালের? চিকিৎসা করেছেন আপনারা তাই তখন ভালো? আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, বাংলায় কথা বলছেন শুনে একটু শুনতেলাম যে মানে ভেতরে যারা বেশিরভাগ সব বাঙালি থাকে এখানে, তাই সবাই আপনারা কি মানে এখন ট্রিটমেন্ট চলছে নাকি? এখন ট্রিটমেন্ট চল না, ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন টিকিটের জন্য আমরা লেট করছি। আজকে যদি টিকিট পেতাম কালকে সকালে। আচ্ছা মানে আপনারা দেখানো হয়ে গেছে তাই তো? কালকে যদি পাই তো পরশুদিন সকালে চলে যাব। আবার দুজনেই আসছেন? হ্যাঁ। বাড়ি কোথায়? আমাদের যে বর্ধমান নদী, আমাদের যে বর্ধমান জেলায় বাড়ি। বর্ধমান? নাম শুনেছেন তো? নাম শোনা বলতে কি, আমার ছেলে বিয়ে করেছে বর্ধমান মেমারি। ও মেমারি, আমাদের মেমারি ঠিক দুটো সামনে পড়ে বইছি, আমার বাড়ি যেখানে বইছিতে বাড়ি আমাদের। বললেন আপনারা শুধু বেড দিবে, একটা ইয়ে দিবে, একটা খাটে দিবে একটা, আর বাকি গদি ফদি সব এই সমস্ত বালিশ গুলিশ ও সব কিছু দেবে না। আর সেটা যদি নিতে হয় তাহলে ওই যে রুম আছে পার ডে মনে হয় 500 টাকা করে, 60 টাকা মনে হয়। ওখানে খোঁজ করে দেখতে পারেন, ওখানে রুম নিলে পরে ওখানে সব সব কিছু পাওয়া যায়, রুমের সাথে সব কিছু। আপনারা কলকাতা থেকে এসেছেন নাকি? শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে? হ্যাঁ। এই ফার্স্ট টাইম নাকি আগে এসেছেন? ফার্স্ট টাইম। আমাদের ফার্স্ট টাইম। কাকে নিয়ে এসেছেন? আমার একটা বন্ধু আছে, আমরা আসলে এখানে চাকরি করি, এখানে কাজ করি, আমরা এখানে থাকি, আমার থাকি এখানে দূরে, এখানে ইলেকট্রনিক সিটি বলে জায়গা, ওইখানে আমরা থাকি। নারায়ণা পার করে? না না, আগে
আমরা ওইখানে থাকি, ওই জন্য এখন এসেছি দিদি পনেরো তাহলে তো তোমাদেরই তো আরো জানা দরকার না না এবার এইখানে মানে মেন কি বলুন তো আমরা তো এম হসপিটালে এখন আসিনি টুকটাক কিছু হলে ওইখানে আমার চিকিৎসা করি তো ছোটোখাটো যে ডাক্তার সেখানে করি এবার এত বড় সেখানে আসিনি এখন পর্যন্ত তো সেই কাজের জন্য কাজ করি এখানে ভালো থাকবেন কাকিমা আসছি ওই যে জানলা এখানে কেমন কি থাকার জন্য কিছু ব্যবস্থা আমার চারটে বন্ধু আছি সব এখন বন্ধু ভিতরে আছে আমার বাইরে আছে রায় থাকটাতে মানে জিজ্ঞাসা করছে এখানে শুনলাম বললো নব্বই টাকা করে বেড বলছে হ্যাঁ কোনখানটায় ওটা রুম ওখানে রুম তাই তো দুজন হলে পাঁচশো ষাট টাকা তিনজন হলে পাঁচশো বাহাত্তর টাকা দুজনের উপরে হয়ে গেলে পরে একশো বাহাত্তর একশো বারো টাকা হচ্ছে এক্সট্রা এক্সট্রা বাসানোর জন্য দুজনের জন্য পাঁচশো ষাট হ্যাঁ যখনই একজন হয়ে যাবে দুজনের সঙ্গে আর একজন যদি হয়ে যায় তখন একশো টাকা এক্সট্রা লাগে একশো বারো টাকা একশো বারো টাকা আর দুজন পর্যন্ত পাঁচশো ষাট পাঁচশো ষাট হতে এখানেই ঠিক আছে নব্বই টাকা হ্যাঁ যা সেটা হালকা রেস্ট করলে খাওয়া দাওয়া হয়ে যায় রাত্রে ঘুম আর কতক্ষণ হবে এইখানে এসে ঘুমানোর যে মানুষ না ঘুমানোর জন্য কি এসে তবে এসে টেনশন না 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 অসুবিধা নেই এমনি থাকলে ভালো নিয়ে আসো নিজেরা খালি নিয়ে দেবে তো নিজেরা সব পেতে হ্যাঁ নিজেরা তো আছেই তো হ্যাঁ এমনি যতটুকু জায়গা আছে তো সেটা তো হয়ে যায় কেন আচ্ছা তো বন্ধুরা যে লজটা সম্পর্কে বলেছিল যেখানে অ্যাকচুয়ালি খুব ভালো ব্যবস্থা মানে থাকার জন্য খুব ভালো ব্যবস্থা রয়েছে সেই লজটা হচ্ছে এইটা ভিডিওটা খুবই লুকিয়ে লুকিয়ে করা হচ্ছে তার জন্য পুরো ক্যাপচারটা আমরা দেখাতে পারছি না এইখানে যদি আপনারা দুজন থাকেন এক নাইটের জন্য মানে চব্বিশ ঘন্টার জন্য আপনাদের কাছে চার্জ নেওয়া হবে পাঁচশো ষাট টাকা আর যদি একজন বেড়ে যায় মানে তিনজন হয়ে যান তখন আপনার হয়ে যাবে ছশো বাহাত্তর টাকা পার নাইট এখানে ব্যবস্থাটা খুবই ভালো ব্যবস্থা তার জন্য রেটটা একটু বেশি বন্ধুরা বন্ধুরা সারাদিন ঘোরার পরে আমরা একটু টাইম হয়ে পড়েছি এবারে আমরা একটু খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়া যে আমরা করবো আমরা যখন রোড ক্রস করে হসপিটালের সামনে রোডটা ক্রস করে যখন রোডের উপরে যাই সামনে যেখানে ছোটো ছোটো প্রচুর হোটেল টাইপের আছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান খাবার পাবেন যেরকম ইডলি পাবেন ধোসা পাবেন কালার রাইস পাবেন চিত্রানা পাবেন এইসব টমেটো ভাত পাবেন বুদে পাবেন এইসব বিষয়ে কিন্তু সাউথ ইন্ডিয়ানদের খাবার সেগুলো কিন্তু বেশিরভাগ আছে কিন্তু আমাদের বাঙালি মানুষদের বুঝতেই পাচ্ছেন যে আমাদের ডাল ভাতে আমরা মানুষ তো এইরকম খাবার কিন্তু আমরা খেতে পারবো না তো তাই আমাদের জন্য এবং আপনাদেরও যাতে সুবিধা হয় যেখানে আপনারা কোথায় বাঙালি খাবারটা পাবেন সেইটা দেখানোর জন্য আমরা একটুখানি কিন্তু ঘুরে নিচ্ছি সাইডটা যে কোথায় বাঙালি দোকান আমরা পাবো বন্ধুরা সঙ্গে থাকুন ভিডিওটা পুরোটা দেখুন আমরা অবশ্যই আপনাদের যতটা পারবো আপনাদের সামনে যদি যারা এখানে আসছেন তাদেরকে আমরা এতে সোজায় তার সহজ বুঝে তারা আপনারা এখানে এসে চলাফেরা করতে পারেন বলতে বলতে আমরা কিন্তু একটা বাঙালি দাদার হোটেল পেয়ে গেছি খুবই ভালো ব্যবহার দাদাটার যখন তাকে জিজ্ঞেস করেছে সে কি বাঙালি সে কিন্তু হেসে বলে হ্যাঁ দাদা আমরা বাঙালি তোমরা কি বাঙালি কলকাতা থেকে সারণ হ্যাঁ আমরা কলকাতা থেকে এসেছি তো খুব ভালো একটা ব্যবহার এবং খুব ভালো লাগে যে একটা ব্যাঙ্গালোরের মধ্যে এসে যে মতো একটা জায়গায় এসে বাঙালি খাবার পাচ্ছি তো এখানে আমরা যে খাবার তার রেটটা আমরা আপনারা জানিয়ে রাখবো এখানে সবজি ভাত খান ষাট টাকা পড়বে যদি ডিম ভাত খান তাহলে সত্তর টাকা পার প্লেট মাছ ভাত নিলে নব্বই টাকা যদি এখানে আপনারা চিকেন নেন তাহলে কিন্তু একশো কুড়ি টাকা পার প্লেট পড়বে কিন্তু এটু কী বলবো গায়ে খাবার দাওয়াটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা মনে করতেন ছোট্টখাটো একটা হোটেল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবার খুবই ভালো ব্যবহার দাদাদের আমরা এখান থেকে লাঞ্চটা সেরে এবার আমরা রুমের দিকে রওনা দেবো তো ভিডিওটা কীরকম লাগলো বন্ধুরা আমাদের কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারা যদি ব্যাঙ্গালোর সম্পর্কে বা কোনো হসপিটাল বা কোনো প্লেস সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানান আর বন্ধুরা আপনারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ এরকম চ্যানেল কিন্তু আপনাদের কিন্তু প্রতিদিনও দরকার হতে পারে নতুন নতুন আমরা ভিডিওগুলো ছাড়বো সেটা যেন আপনার কাছে প্রথম যায় তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন ভালো থাকবেন বন্ধুরা আর এভাবে আমাদের পাশে থাকবেন পুরোপুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা একবার দেখিয়ে দেখব বন্ধুরা যেখানে ঠিক প্লেটটা কীরকম লাগে দেখুন আমরা ডিম ভাত নিয়েছি সত্তর টাকা প্লেট খুবই সুন্দর রান্না দেখতেই পাচ্ছেন আমরা দেখেই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি এটা বাঙালি রান্না
তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমরা রুমের দিকে রওনা দেবো বন্ধুরা। তো হচ্ছে খাওয়া দাওয়ার পরে দেখছি এই পাশেই কিন্তু একটা খেলার মাঠ, যেখানে এখানে যে ডাক্তার হসপিটাল ডাক্তার বা এইসব হসপিটালে যারা পড়াশোনা মেডিকেল যারা পড়াশোনা করছে তারাই কিন্তু এই মাঠে খেলাধুলা করে। খেলাধুলো হালকা রেস করে নিচ্ছি আমরা এবং এই খেলাটা উপভোগ করছি। দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই দর্শক যারা খেলাটা দেখছে, খুব ভালো লাগছে পরিবেশটা। সামনে হসপিটালে তার সামনে এরকম একটা পরিবেশ, মাইন্ডটা একটু ফ্রেশ করার জন্য খুব ভালো জায়গা। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। টাটা গাইস, পরে ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থাকবেন।